Assalamualaikum viewers, welcome back to my channel. আমি লুবনা আছি তোমাদের সাথে। তো ফুলের শুভেচ্ছা দিয়ে সকাল থেকে একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে সকালটা খুবই সুন্দর। যখন ভোরবেলা উঠেছিলাম তখন একটু বৃষ্টি বৃষ্টি কুয়াশা ছিল। ও আমাদের গাছে রঙ্গন ফুল ফুটেছে, আমি তো দেখিনি, বারান্দায় পাশটা আসাই হয় না। তো শীতে ফুলে ফুলে আমার বাগান আবার আরেকবার ভরে যাবে। এখনো গাঁদা ফুল আনা হয় নাই। সকাল থেকে, সকাল বলতে এখন 10:30 বাজে। তো বাচ্চারা, রেহান, যারা এখনো ঘুমোচ্ছে, কালকে ছিল শনিবার 13 তারিখ, করোনার প্রথম ভ্যাকসিনটা নেই, আসলে নেওয়া হয়ে উঠতেছিল না। দেখো ওর বাবার কত ডাস্টবিনের কাগজ, প্রিন্টার নাকি আজকে ডিস্টার্ব করলো, কাজ করতে পারলো না। তো এই তো কালকে ভ্যাকসিন নেওয়ার পর অবস্থা খুবই খারাপ ছিল, মানে আমি বলতে পারবো না কেমন ছিল। কালকে কোনো রকম তালিবালি দিয়ে সারাদিন পার করছি, রান্না তেমন করা হয় না, যা ছিল তাই দিয়ে বাচ্চাদের চালাইছি। তো আজকে আঞ্জুমকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা আনতে পাঠালাম। আমাদের রেহান সাহেব এখনও ঘুমোচ্ছে, একটু নাড়াচাড়া করতেছে। আজকে মিষ্টি মিষ্টি রোদ উঠছে, বৃষ্টি ছিল সকালবেলা গুড়ি গুড়ি। আর এ পাশটা যারা মানে শুয়ে আছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর মিষ্টি মিষ্টি রোদ উঠছে, ভালো লাগতেছে। হঠাৎ করে শীতের জন্য কেমন কালকে আমার ভ্যাকসিন দেওয়া হয়েছে, তারপর আবার এই বৃষ্টি শীত, মানে দুটো মিলে আমার অবস্থা খুবই খারাপ ছিল সারাদিন। আল্লাহর অশেষ রহমত, আজকে আমি সুস্থ ফিল করতেছি। তো কালকে ঝাড়ামনির একটা আবদার ছিল, বলতেছে ও পোলাও খাবে, হিমুর আসছিল তখন একটু সাদা পোলাও রান্না করছিলাম ফুড কালার দিয়ে, সেটাই আমাকে বলতেছে যে পোলাও খাবো হোয়াইট কালার চিকেন দিয়ে, মানে কোরমা দিয়ে। তো আমি সেটাই রান্না করতেছি, যেহেতু বাচ্চারা বেলা পর্যন্ত ঘুমোচ্ছে, তো আমি চিন্তা করলাম মাংসটা ভিজিয়ে দিই। তো এখানে পেঁয়াজ টেস কাটাকাটি করে রান্না বসায় দিছি। এই যে এটা সাদা কোরমা করবো। তো রেহান সাহেব তো আবার সাদা জিনিস মুখে রুচিত হয় না, তেল উঠে আসছে। আর কিছুক্ষণ পর আমি মাংসটা কষা নেবো। তো কিছু ডিম সিদ্ধ করলাম, ডিম দিয়ে ঝাল তরকারি রান্না করবো। আসলে আমি প্ল্যানিং ছিল 20 তারিখে রান্না করব, বেশ ভালোই আয়োজন করব আমাদের আঞ্জুমের জন্মদিন, 21 বছরের জন্মদিন আঞ্জুমের। তো এদিন ইচ্ছে ছিল এইরকম সাদা মুরগির কোরমা, গরু ভুনা, আর দেখি কি করা যায়। তো জানামনি কালকে খুব করে বলতেছে আমি সাদা পোলাও খাবো, সাদা পোলাও খাবো। তা আমার এই প্রিন্সেস বলবে আমি আর রান্না করব না আঞ্জুমের জন্য, আঞ্জুমের জন্য না, 20 তারিখে রান্না করব। আর আজকে আমার আম্মা জানে রান্না করে দিই, যেহেতু বাচ্চাদের কালকে তেমন ভালো কি রান্না বান্না তেমন করতে পারি নাই। পরশু দিনের ইলিশ মাছের তরকারি ছিল, মিষ্টি কুমড়া দিয়ে ডাল ছিল, আর একটু রেহানকে ডালের ভর্তা করে দিয়েছি, এই কালকে চালাইছি। তো ঠিক আছে, ভিডিওটা আজকে কন্টিনিউ করব, আমার সাথে থেকেও পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে একটা লাইক দিবে। যারা তোমরা আমার ভিডিওতে নতুন আসো তা একটা সাবস্ক্রাইব করে দিও। এই তো কোরমাতে আমি দুধটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন একটু এটা দেশি মোরগের মাংস, এটা হইতে অনেক অনেক বেশি সময় লাগবে ধোয়ার জন্য। কেমন দাঁড়ানো বলে হয়েছে। এই তো এখানে আমার কোরমাটাতে আমি দুধ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, আর তেল উপরে চলে আসছে। হতে একটু সময় লাগে, যেহেতু দেশি মোরগের মাংস এখনো অনেক শক্ত আছে, এখন দিয়ে ঢুকতেছে না। তো এটা আস্তে দিলে হোক, পরে কিছু অল্প কিছু আমি এটাতে আলু অ্যাড করব, বেশি আলু দিব না, এটা একটু ডিমের তরকারিও করব, আলু দিয়ে করব। এটা আমি ঢেকে দেই, আস্তে দিলে হোক আমার কোরমাটা। এই তো ভিউয়ার্স, ফাইনালি আমার কোরমাটা রান্না শেষ, দেখতেই পাচ্ছ কতটা একটা ইয়ামি লুক আসছে। আমার
আমি আজকে ঘুম থেকে অনেক লেট উঠলো, ওকে নাস্তা খাওয়াতে খাওয়াতে এখন বেলা বাজে 12টা, আল্লাহ একটু বেশি আছে। এখানে আমি দুটো ডিম দিছি, কেন ঝাল ডিমের ঝোল তো যারা মনে খেতে পারবে না, যদি আবার ও খেতে চায় ডিম, আল্লাহ রে মাংস একদম বেশি হয়ে গেছে, দেখো মোরগের মাংস খোয়া খোয়া পড়তেছে, ওরে ওরে গরম। এই তো আমার কোরমা হয়ে গেল, এখন ডিমটা রান্না করবো, খুব সুন্দর হয়েছে, তারপর পোলাও রান্না করবো। আমাদের সারা উনিও পোলাও রান্না করছে আমার জন্য, মাংস এটা মাংস তাও। আমি যখন পোলাও রান্না করার জন্য চাল নিচ্ছিলাম তো ও নিয়ে গেল কিছু দুষ্টামি করার জন্য। এটা এখন কি রান্না করছো? পোলাও। কার জন্য? তোমার জন্য। এই যে মাংস দেখছেন, আমাদের রেহান সাহেব কি করতেছে, সিঙ্গারা খাচ্ছে অসময়তে। এই তো আমার পোলাও, কি কথা বলবো, দাঁড়ান পোলাওটা ভুনা করে নিচ্ছি, বলো। আন্টিরা রেহান সরম পায় ভিডিওতে দেখলে আপনি। এই তো এটা ভুনা করে নিচ্ছি, ইনফাতে বসাই দিচ্ছি, গ্যাস লাইটটা মুছে যায়। এখানে ডিম গুলো ভেজে নিয়েছি, তো মাখো মাখো তরকারিটা করবো, ঝোল তো করছি, সারুও দিব। এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমার পোলাওটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে, তুমি একটু জর্দার রং দিয়ে দিয়েছি, যারা মনি বলছিল এভাবে খাবে, তো দেখতে পাচ্ছ পোলাওটা কত সুন্দর হয়েছে, এবং কাছে থেকে দেখাচ্ছি খুবই ঝরঝরে হয়েছে, তো আমার পোলাওটা হয়ে গেছে। আমি চুলাটা এখন অফ করে দিব, এখানে আবার একটু পানি গরম দিছি, যারা মনিকে গোসল করাবো। এই তো আমার ডিমের বললাম একটা মাখো মাখো ঝাল ভুনা করব, দেখতেই পাচ্ছ কালারটা যেমন লাল হয়েছে, এতটা ঝাল দেয়নি আমি, যেন বলে মুরগির তান্দুরি মশলা দিলে স্বাদ একটু ভালো হয়, কিন্তু এরকম লাল হয়ে যায়, জানি না লোকেরা প্যাকেটের ভিতর কি দিয়ে থাকে। এই যে কিছু আলু দিছি, বিশেষ করে আমাদের রেহান সাহেবের জন্য, দেখা গেল কি ঝাল ছাড়া তরকারি উনি খাবেন না, তো এই ঝোলটা তখন এর জন্য সাদার একটা ঝাল। আজকে ঝাড়া উনি কি কে খাই দিচ্ছে, ওর বাবাকে দিছে আজকে ডিউটি, ওর বাবাও খাইলো, গোসল করে নামাজ পড়লাম, ঝাড়া উনি কে ওর বাবা খাওয়াচ্ছে, তো খাটের উপর নিয়ে বসছে। আর রাজের এখানের জন্য কিনিছি ঝাল তরকারি ঝোল আলু আর মাংস, এর জন্যই তো আমি এই ডিমটা রান্না করছি, না তো রান্না করতাম না। তো ঠিক আছে আমি রেহানকে এখন খাওয়াই। এই তো খাওয়া দাওয়া সবার শেষ, 4টা বাজে, 4:10 বাজে, আসলে আজান দিয়ে দিয়েছে। আজকে খাবারটা খুব মজা হয়েছিল, তো সবাই খুব আয়েস করে খেল, আমি পেট ভরে খেয়ে ফেলছি। হ্যাঁ, তোমাদের সবাইকে বলতেছে যারা মনে আজকে পেট ভরে খেয়েছে, আজকে আমার খাওয়াটা পুরাই ওর বাবার হাতে হয়েছে, আমি গোসল করে নামাজ পড়ে রেহানকে খাইয়ে দিলাম, আমি খেলাম, আঞ্জুম খাইলো, তো যেহেতু না লেখো লেখো অলরেডি 4টা বেজে গেছে, মাগরিবের হইতে তো সময় লাগে না, তো আমি চিন্তা করলাম ঝাড়া মনিকে আগে হোমওয়ার্কটা করাই। আন্টিরা লেখো লেখো, শরীরে 1 ফুট এনার্জি নাই, তারপরও লেখাতে তো হবে, সারারে পড়াশোনা করতে হবে, এখানে ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ হয়ে গেছে, আমি পরে বারান্দায় মেলে দিব, তো চিন্তা করলাম আগে দাঁড়ামনি হোমওয়ার্কটা শেষ হোক, এখানে নানি চালাইনে, তারপর আমি আসে নামাজটা পরে কাপড়গুলো মেলে দিব। আজকে বাইরের অবস্থা দেখো কেমন, কুয়াশা কুয়াশা মনে হচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে, আরেকটা টু লিখতে হবে, আরেকটা টু লিখতে হবে মা। এখন কখন লেখো?